গাইজ, আমি রূপম। তো রবিবারের ট্রেলার রিভিল হয়ে গেছে, আজকে শনিবার। তো কেমন হলো রবিবারের ট্রেলার? আমি জানি না কেন এই ট্রেলারটা একদম ভিউজ পড়েনি, এবং সবাই ভাবতে পারে যে ভিউজ নিয়ে কেন এত মাথা ব্যথা আমার। ঠিক আছে, সেটা নিয়েও পরে কথা বলছি। লোকে কি ভালো কাজ দেখে না, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, পরে বলছি। তো ট্রেলারটা কেমন হয়েছে? তো এক কথায় যদি বলা যায়, একদম শুরুতে একটা মনোলগ আছে, মেবি এটা কোনো রেডিওতে বলছে, রেডিওর কোনো আরজে বলছে, যেখানে বলছে রোদ বৃষ্টি মেঘ যদি একসাথে দেখা হয়ে যায় তাহলে আমরা কি করব, বা আমাদের ফেসটা কি হবে। তো একটা মানুষের যদি অনেকগুলো ফেস আরেকজন মানুষের সম্মুখে চলে আসে তাহলে সে কীরকমভাবে সেটা ফেস করবে, এটারই গল্প রবিবারের গল্প। যদিও ট্রেলার দেখে সবটা বোঝা যাচ্ছে না, এবং এই অতনুবাবুর যে গল্পগুলো হয় সেগুলো কিন্তু ট্রেলার টিজার দেখে বোঝা যায় না যে গল্পটা আলটিমেটলি কী হতে চলেছে। সেটা অ্যাবিশন বলি, ময়ূরাক্ষী বলি, ট্রেলার দেখে কিন্তু সেরকমভাবে বোঝাই যায়নি যে ছবির একটা গল্পটা এরকমভাবে প্রেজেন্ট করা যেতে পারে, এত সুন্দর হতে পারে। ঠিক আছে, গল্পে তিনি পুরো গল্পটা বলেন না, এটা তার খুব একটা স্মার্ট মুভ। হলিউডের ওই ডেভিড ফিঞ্চার এর কথা মনে পড়ে যাচ্ছে, ব্রায়ান সিঙ্গারের কথা মনে পড়ে যাচ্ছে, যারা এরকমভাবেই নিজেদের ছবির ট্রেলারটা ছাড়াতেন। ট্রেলার দেখলে বোঝা যাবে না যে আপনি কি দেখতে চলেছেন, আশা এরপর আপনি কি পাবেন। তো সেরকমই ধরনের কাজ আপনি অতনু ঘোষের প্রত্যেকবার কাজে পাবেন, তো সেরকম ফিল তো অবশ্যই রয়েছে যে বোঝা যাচ্ছে না। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মানুষের হয় না যে একটা অ্যাক্টরের থেকে আপনি এরকম ধরনের কাজ আশা করতে পারেন, কিন্তু যদি প্রত্যেকবার আপনাকে সারপ্রাইজ করে, ঠিক আছে, জ্যেষ্ঠপুত্রতে একরকম, আবার দৃষ্টিকোণ একরকম, ঠিক আছে, আবার এই ছবিতে একরকম, গুমনামিতে একরকম, ময়ূরাক্ষীতে একরকম, তখন আপনি বুঝতে পারবেন যে মানুষটা দিন দিন, মানে সে তো এক ধরনের অ্যাক্টর অবশ্যই, কিন্তু সে বারবার চেষ্টা করছে যে এটাকে একটু ভাঙি, ভার্সাটালিটির একদম সব চূড়ান্ত লেভেল ভেঙে দিই। ঠিক আছে, তো সেইটা বারবার ক্রমশ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ওপর করে যাচ্ছেন। এটা না আমি বলে বোঝাতে পারবো না যে তিনি এক সময় ঋতুপর্ণ ঘোষের সাথে যে কাজগুলো করেছেন, তা খেলা হোক, তা উৎসব হোক, তা 19 এপ্রিলের ছোট্ট একটা চরিত্র হোক, যেরকম করেছেন তাকে আমরা তখন নতুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পেয়েছিলাম। আমি তো সেই সময় দেখিনি, পরবর্তীকালে দেখেছিলাম, এবং এখন যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাচ্ছি মনে হচ্ছে আমরা অন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পাচ্ছি, যেটা সত্যি দারুণ লাগে। আর জয়া হাসানকে নিয়ে কিছু বলার নেই, মানে এনার বয়স কত দেখে কত মনে হয়, এনার অ্যাক্টিং স্কিল দেখে কিছু মনে হয়, আপনার মনে হয় যে ওই যে একটা প্রোনাউন্সিয়েশনের মধ্যে বাংলাদেশ যে টানটা থাকে সবসময় থাকে, আপনার মনে হয় এটি হচ্ছে জয়া হাসানের কোয়ালিটি। ঠিক আছে, আর দেবজ্যোতি মিশ্রর মিউজিক, তো ছবির মিউজিক এমনি এমন হবে না, মন ছোঁয়া থাকবে। ঠিক আছে, ছবির ডিরেক্টর অতনু ঘোষ, তার ময়ূরাক্ষী এমন একটা গল্প যেটা কী বলবো, এমন কানেকশান, এমন একটা গল্প, বাবার ছেলের এরকম সম্পর্ক, যেখানে যখন ওই এমন এমন ধরুন অবজেক্টের ওপর দিয়ে শর্ট ডিভিশনগুলো করা হয় সেগুলো মনে হয় অবজেক্টসগুলো একটা গল্প বলছে। ঠিক আছে, তো এগুলো আমরা পাই এরকম পরিচালকে, যেটা এবছর ইন্দ্রদীপ দাশগুপ্তর কেদারাতে ওরকম শর্ট ডিভিশন ছিল। ঠিক আছে, তো আমার রবিবারের ট্রেলারটা দারুণ লেগেছে, এবং এই গল্প আমার ট্রেলার নিয়ে কিছু বলার থাকে না, কারণ এখানে আমি বললাম না যেরকম উনি ট্রেলারটা প্রেজেন্ট করেন তার একটা অন্যই দিক গল্প থাকে। ঠিক আছে, আর মেইনলি যেটা থাকে না, সম্পর্ক। আপনি অ্যাবিশন ধরুন, মানে অ্যাবিশন যারা যারা দেখেছে, আমি জানি অ্যাবিশন খুব কম লোক দেখেছে, অ্যাবিশন একটা অন্য টাইপেরই গল্প, এবং সেখানে হালকা করে লুপার্সকে ঠুকে দিল যে এমন হবে না তো যে আমি যদি পাস্টে চলে যাই আমার মায়ের সাথেই আমার প্রেম হবে, লুপার সিনেমাটা যেটা ছিল সেরকম ঠুকে দিয়ে এমন একটা সিনেমা টাইম মেশিন করে এরকমভাবে আগে চলে যাচ্ছে, পাস্টে চলে যাচ্ছে, এবং পাস্টে চলে যাওয়ার পরে মানুষটার কী হচ্ছে, তার বর্তমান গল্পটার কী হচ্ছে, একটা দারুণ স্কেলের কাজ। ময়ূরাক্ষী বাবা ছেলে সম্পর্ক দারুণ একটা স্কেলের কাজ, এবং আমার মনে হয় ঠিক সেরকমই একটা কাজ পেতে চলেছে রবিবার। তো আমার রবিবারের ট্রেলার খুব ভালো লেগেছে, এবং বাদবাকি ছবির সাথে কম্প্যারিজন না এই রবিবারের ট্রেলারে করা যাবে না, কারণ এগুলো খুব কম এমন ছবি হয় যে ছবিগুলো আসে আমাদের মন ছুঁয়ে চলে যায়, তো আমার মনে হয় সেরকমই একটা ছবি আসতে চলেছে রবিবার। তো আর একটা কথা যেটা প্রথমেই বলছিলাম, এই ট্রেলারটা একদম ভিউ পড়েনি, মানে 1.2 না 3K, এটা একদম এক্সপেক্ট করা যায় না যে এরকম ছবির ট্রেলারে ভিউস পড়বে না। তো আমি প্রত্যেকের রেকমেন্ড করবো ছবিটার ট্রেলার দেখার জন্য, আশা করি ভালো লাগবে। ভিডিওটা এত অবধি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, রেড বাটনটা প্রেস করতে হবে। ছবিটা 27 ডিসেম্বর আসছে, দেখা হচ্ছে, খুব ভালো থাকবেন, লাভ ইউ অল, টেক কেয়ার।